वेलकम टू माय चैनल। अनेक दिन पर आज के ब्लॉग करछी माने कैमरार सामने एसे। तो आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो एवं जेमन परिस्थिति चारिदिके सबाई बाड़ीते थाको एवं माने सुस्थ थाको। जाई होक, आमी आज के मेकअप भिडियो निये एसेछी। माने ন্যাচারাল, মানে সবার বাড়িতে সেই জিনিসগুলো আছেন, ছোটোখাটো জিনিস, মানে ছোটোর মধ্যে মানে বলতে চাইছি যে মানে যেমন ফাউন্ডেশন বা তোমাদের কাছে ছোটো কোনো আইশ্যাডো প্যালেট, যেখানে কিছু কিছু কালার যেগুলো কমন সেগুলো তো থাকে, সেই মানে অল্প জিনিস দিয়ে মেকআপ করার সেই ভিডিও নিয়ে এসেছি। সো ফার্স্টে আমি টিস্যু দিয়ে মুখটা মুছে নেব একটু, কারণ খুব গরম, ঘেমে গেছি। আর তারপরে ময়েশ্চারাইজার লাগাবো আমি, মামাআর্থের এটা লাগাই, তো এটাই লাগাচ্ছি এখন। আর তোমরা যদি কেউ বাইরে বেরো, তোমরা তার ময়েশ্চারাইজার লাগানোর পর সানস্ক্রিন লাগাতে পারো, আমি যেটুকু জানি। তো আমি আজকে দেখাবো তো পজ কর। সো আমি স্মোকি আই দেখাবো, জাস্ট এই ছোট্ট একটা প্যালেট আছে আমার কাছে, যেটার খুবই বাজে অবস্থা, তাও সেখানে ব্ল্যাক এবং যেটার হালকা ব্রাউন আর একটু ডিপ ব্রাউন, এই তিনটে কালার ইউজ করব। তো চলো স্টার্ট করা যায়। সো আমি ফার্স্টে ব্রাউন কালার আমি তোমাদেরকে দেখিয়ে দেব, সেই কালারটা নেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জাস্ট দেখতে পাচ্ছো কি না আমি জানি না, দেখা যাচ্ছে না, তাই আমি পরে দেখিয়ে দেব। তো এটা আমি হোল আইতে মানে পুরো চোখে দেব। ডিফারেন্স বুঝতে পারবে পুরো মেকআপটা হয়ে গেলে। তো আমি এগুলো মুছে নেব, এক্সট্রা যেগুলো গুঁড়ো করেছে। তো আমি মেবেলিনের আমার টোন অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করব, আমি জাস্ট হালকা একটু ফাউন্ডেশন ইউজ করব এখন।
আমি এক এক সময় ক্রিমের ক্রিম যখন ময়েশ্চারাইজ করি মুখটা, তখন ক্রিমের সাথেও ফাউন্ডেশন মিশিয়ে করে নিই, যাতে বেশি খাটনি না হয়। তোমাদের জন্য একটু দেখানো আর কি। এবার আমি ফেস পাউডার দেব, আমারটা অরিফ্লেমে। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী নেবে, আমি বেশি কিছু করছি না, জাস্ট সিম্পলের ওপর চোখটাকে হাইলাইট করার জন্য। আমার আইব্রো এমনি, মানে আমার আইব্রো এক্সট্রা আঁকার কোনো প্রয়োজন পড়ে না, তাই তোমরা চাইলে তোমরা করতে পারো, এবং তোমরা করতে জানলে, আমি করতে পারি না। এবার আমি কাজল দেব, এবং ওপরে ওপরের ইয়েতেও দেব, ঠিক আছে, পাতায়। ঠিক আছে, এটাও সেম। এবং তোমরা দেখো উপরের এই পাতাটা দিলে এমনি, মানে চোখটা বেশ গর্জাসই লাগে আমার কাছে, আর মানে দেখতেও খুব সুন্দর লাগে চোখটা, এটাই আর কি। আর আমি আগে থেকেই বলছি, আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো নই, আমি যা জানি তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটাকে তোমরা ব্ল্যাক আইস নাও বলতে পারো, তোমরা এমনিও বলতে পারো যে এমনি জাস্ট ন্যাচারাল জাস্ট এভরিডের জন্য করা মেকআপও বলতে পারো। তো আমার কাছে এটা খুব ভালো লাগে, আমি প্রায় দিন, মানে প্রায় সময় বাইরে গেলে এটা এটাই করি, বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 10 মিনিট চোখটা করতে লাগে। আর এক্সট্রা কিছু করলে এক্সট্রা তোমাদের যা ইচ্ছা হবে সেটা তোমরা করতে পারো, আমার সিম্পলের মধ্যে থাকতে ভালো লাগে। তো এবার আমরা মাস্কারা দেব, তো আমি মেবেলিনের মাস্কারা দিচ্ছি।
তো এবার আমি লিপস্টিক দেব। আমি লিপস্টিকের নাম জানি না, বাট এই শেডটা খুবই হালকা শেডটা। লিপায়ের সাথে হালকা লিপস্টিক আমার কাছে ভালো লাগে, তোমরা তোমাদের চয়েস মতন নিতে পারো। আর এর সাথে আমি এই ইয়াররিং দুটো পরছি। দেখতে বেশ ভালোই লাগছে ইয়াররিংটা। বাই দ্য ওয়ে, আমরা বেড়াতে গেছিলাম, তার আগে আমি চুলটা কেটে ফেলেছি। কারণ চুল মানে ঠিক মতন করে যত্ন নিতে পারছিলাম না, খুব হেয়ার ফল হচ্ছিল, তার জন্য কেটে ফেলেছি। এবং এখন অনেক ভালো আছি, আছে চুল। তুই জাস্ট লুক সিম্পল, একদম মানে বেশি টাইমের না, জাস্ট ঝটপট করে হয়ে যাবে। এটাই আমি তোমাদের সাথে শেয়ার করার ছিল। এবং তোমরা মানে মানে আমি খুবই সিম্পল জিনিসটা করলাম, তো অনেকেই এর থেকেও ভালো পারো, তো আমি যেটা পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগেছে এবং আমাদের সব ভিডিওগুলো ভালো লেগেছে। এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাথে থাকো, এবং চেষ্টা করব মানে কন্টিনিউ করার। তো আমি তন্ময় তৃষণ, তিনজনকে সাপোর্ট করো এবং থ্যাংক ইউ। এবং সাবধানে থাকো, সুস্থ থাকো, মাস্ক পরো, বিনা কারণে বাইরে বেরিও না, কারণ এখন পরিস্থিতি খুব 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 খারাপ, মানে খুবই খারাপ। তো স্টে সেফ এবং বাড়িতে থাকো। টাটা।